আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে তেজগাঁও থানায় দায়ের করা স্কাই পালাপ কেলেঙ্কারির মামলায় সকাল নটার দিকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রদ্রোহিতা ও তথ্য প্রযুক্তি আইনে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে দর্শক এই মুহূর্তে গোয়েন্দা কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার ওমর ফারুক আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নোপা কিছুক্ষণ আগেই ডিএমপির পক্ষ থেকে বেপ করেছেন ডিএমপির ডিএমপি গণমাধ্যমের যে মুখপাত্র তিনি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল নয়টার দিকে মাহমুদুর রহমানের কার্যালয় অর্থাৎ আমার দেশ পত্রিকার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে তিনটি বিষয়ে অভিযোগ আনা হয়েছে এর ভিতরে রয়েছে তথ্য প্রযুক্তি আইন ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতা সহ আরও কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে লোপা আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে অন্যতম একটি আলোচিত ঘটনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন বিচারকের সাথে একজন প্রবাসী আন্তর্জাতিক অপরাধ বা যুদ্ধ অপরাধ বিষয়ক বিশেষজ্ঞের যে স্কাইপিতে ফোনালাপ সেই ফোনালাপ ফোনালাপ প্রকাশ এবং সেই ফাঁস করা এবং সেই ফাঁস করার জেরে একজন বিচারপতিকে পদত্যাগও করতে হয় সেই বিষয়টি সেই বিষয়টিকেই তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি ষড়যন্ত্রমূলকভাবে এই এই সব ফোনালাপ পত্রিকায় প্রকাশ করেছেন আপনি আরো জানেন যে সাম্প্রতিক সময়ে গত ফেব্রুয়ারি মাসে শাহবাগের গণজাগরণ মঞ্চের যে গণজোয়ার সৃষ্টি হয় সেই গণজোয়ারের পর কি কিছু কিছুদিন পরেই আমার দেশ পত্রিকায় বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয় এবং সেই প্রতিবেদনে এই গণজাগর গণজাগরণ মঞ্চের যারা রয়েছেন তাদেরকে ভয়ঙ্কর নাস্তিক বলে আখ্যায়িত করা হয় এবং এই বেশ কয়েকজন ব্লগারের নামে বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন ব্লগে ধর্মের বিরোধী বিরোধী এবং হজরত মোহাম্মদ সাহা বিরোধী বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে দাবি করে আমার দেশ পত্রিকা সেই লেখাগুলি হুবহু তাদের পত্রিকায় প্রকাশ করে এবং এ বিষয়ে কিন্তু আইনজ্ঞ সরকার এবং গণজাগরণ মঞ্চ থেকে তুমুল সমালোচনা করা হয়েছিল এই বলে যে এসব লেখা ওই ব্লগাররা লেখেননি বরং সহযন্ত্রকারীরা তাদের নামে এসব লেখা লিখে একটি ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে এবং সেই অশান্তি ছড়িয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন বা ষড়যন্ত্র করেছেন মাহমুদুর রহমান এমন অভিযোগ আনা হয় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে মাহমুদুর রহমানকে এই সব অভিযোগ অর্থাৎ ষড়যন্ত্র এবং সারা দেশে ধর্মীয় উন্মাদনা এবং সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করার জন্য সরকারকে আলটিমেটামও দেওয়া হয় এবং তাকে গ্রেপ্তারের জন্য জোর দাবিও জানানো হয় এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত ঘেরাও করা হয় তো এইসব এইসব অভিযোগ কিন্তু মাহমুদুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই উত্থাপন করে আসা হচ্ছিল গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং সরকারের কোনো কোনো মন্ত্রীও কিন্তু মাহমুদুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা উস্কে দেয়া এবং বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে সেই সব সহিংসতায় ইন্ধন যোগানো অর্থাৎ সেই সেই সব সহিংসতায় উস্কে পত্রিকার মাধ্যমে উস্কে দেওয়ারও অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে এবং সেই এসব অভিযোগকে সামনে রেখেই কিন্তু মাহমুদুর রহমানকে গ্রেফতারের জন্য বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছিল এবং সেই দাবির সেই দাবির বিষয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিলাম ডিএমপির যিনি গণমাধ্যম বিষয় গণমাধ্যমের সাথে কথা বলার জন্য যিনি দায়িত্ব প্রাপ্ত ডিসি মাসুদুর রহমানের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তেজগাঁয় থানায় যে একটি তথ্য প্রযুক্তি আইন এবং রাষ্ট্রদ্রোহিতা এবং ষড়যন্ত্র ষড়যন্ত্রের আইনে যে মামলা হয়েছে সেই মামলায় তাকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের পর এই পর্যায়ে তাকে কি রিমান্ডে নেওয়া হবে নাকি পরবর্তী আইনি কার্যক্রম কি হবে সে বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম মাহমুদ মাসুদুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হননি তাকে প্রশ্ন করা হয়েছিল যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা আনা হয়েছে এই অভিযোগগুলো অনেক পুরনো এবং তাকে গ্রেপ্তার করার দাবিটাও অনেক পুরনো তাকে যদি এই অভিযোগগুলো আমলে নেয়াই হলো তাহলে এই অভিযোগ এই অভিযোগ আমলে নিয়ে তাকে আরও অনেক আগে কেন গ্রেপ্তার করা হলো না এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রাথমিক পর্যায়ে অভিযোগ পাওয়ার পরেই সেই সব অভিযোগ তদন্ত করেছেন এবং সেই সব অভিযোগ যাচাই বাছাইও করেছেন এবং সেই যাচাই বাছাইয়ের পরে এক ধরনের এইসব অভিযোগের বিষয়ে এক ধরনের সত্যতা তাদের হাতে প্রমাণ পাওয়ার পরে তারা আজকে তাকে গ্রেপ্তার করেছেন তার অফিস থেকে গ্রেপ্তার করেছি আপনারা জানেন যে গত বছর দ্যাট মিনস ডিসেম্বর ২০১২ সালে ডিসেম্বর মাসে মহামান্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনার আলোকে তার বিরুদ্ধে তেজগাঁও থানাতে একটি মামলা রুজু হয় এসাইপে যে সংলাপ তিনি যে প্রচার করেছিল সেই সে বিষয়ে একটা অংশবিশেষ ছিল এবং তার ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করেছিলাম